বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে এদিন বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই বিশেষ গ্রাম সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাটের মহকুমা শাসক, কুমারঘাটের আরডি ব্লকের বিডিও, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের সদস্য সহ অন্যান্যরা। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, গত 10 বছরে দেশের 25 কোটি মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দারিদ্র থেকে উত্তরণ করে স্বরোজগারী হিসেবে তৈরি করেছে। এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে। মন্ত্রী আরো বলেন, এখন একবেলা খেতে পেলে দুবেলা খেতে পায় না এমন মানুষ নেই, আমাদের রাজ্য এই অবস্থা নেই। কোন রকমের দারিদ্রতা থাকতে পারে। আমরা লক্ষ্য করছি গত 10 বছর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলেছে, প্রায় 10 বছরে প্রায় 25 কোটি মানুষকে দারিদ্রতা থেকে উত্তরণ করে তাদেরকে স্বরোজগারি তৈরি করা হয়। অলমোস্ট 24.75 crore people has been uplifted from the poverty level to upper level. এই যে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা আমরা দেখছি আজ আমরা এটা বলতে পারি না যে 100% এটা সমস্ত সমাধান হয়ে গেছে, কিন্তু আমরা অনেকটা বেশি কিন্তু সেই লক্ষ্যে কাজ করেছে সরকার বিভিন্ন পরিকল্পনা। জিরো হাঙ্গার সেকেন্ড টার্গেট, অর্থাৎ কোনো মানুষ ভোকা থাকতে পারবেন, ক্ষুধার্ত থাকতে পারবেন। এবং আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখছি আজ থেকে 20 বছর 25 বছর আগে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আজকের দিনে কিন্তু গ্রামের মধ্যে কোনো মানুষকে মানে এক বেলা খেলে দুই বেলা খেতে পারে না, এই পরিস্থিতি কিন্তু গ্রামে করবে না। আছে কি এই পরিস্থিতি কিন্তু অনেকটাই, বিশেষ করে আমাদের রাজ্যে তো আমার মনে হয় এরকম পরিস্থিতি কোথাও আছে যে খাওয়ার পায় না। কিছুদিন আগে মহিলা আমার কাছে গেছে, বললেন বাবা মেয়ের বিয়ে কি করেছি। অনুষ্ঠানে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের মহিলা পরিচালিত বিভিন্ন স্বসহায়ক দলগুলির হাতে 1 লক্ষ টাকা মূল্যের চেক তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস। এদিন গ্রাম সভার পাশাপাশি বস্ত্রদান, রক্তদান শিবির, বৃক্ষরোপণ এবং শিশুদের মধ্যে ফুটবল ম্যাচ প্রভৃতি বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি পালন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।